নমস্কার, AWN 24 নিউজত এটি বিশেষ অনুষ্ঠান লৈ মই অঙ্কুদেৱ শইকীয়া। এটা রঙালী বিহুর সময় আর মাত্র কেটামান দিনের পিছতেই সমগ্র রঙালীর আনন্দত মতলিয়া হয়ে পড়ব, ব্যতিক্রম নহয় আমার গোলাঘাট জেলাও। AWN 24 নিউজর স্টুডিওত আপনাদের উপভোগ করবলে পাব কেটামান কণমানির বিশেষ অনুষ্ঠান। এই কণমানি কেটাই নিজের অনুষ্ঠানের যোগেদি আগন্তুক রঙালীর মঞ্চত অনুষ্ঠান পরিবেশনের কারণে সাজু হয়েছে। গতি আসুন আমি উপভোগ করো এই কণমানি কেটার সেই বিশেষ অনুষ্ঠান। Thank you.
খুব সুন্দর অনুষ্ঠান এটি আমি উপভোগ করবলে পালো। অসমৰ জাতীয় উৎসব অসমীয়াৰ হিয়ারা মথু রঙালী বিহুর প্রাক্ষণত যেনেকৈ বসন্তৰ প্রথম জাক বরষুণে সমগ্র অসমবাসীর মরণ প্রাণ উন্মোনা করে তুলিছিল, ঠিক তেনেকৈ আজি এই অনুষ্ঠানে সজীবতা আনি দিলে আমার মাজত। আজি এই অনুষ্ঠান পরিবেশন করা যিকেইটা কণমানি আছে আমি তেওঁলোকৰ লগত কথা পাতিব বিচাৰিছো। সঁচাকৈ তোমালোকে খুব সুন্দর অনুষ্ঠান পরিবেশন করলা। আগন্তুক রঙালী বিহু আহি আছে, নিশ্চয় বিভিন্ন মঞ্চত তোমালোকে প্রদর্শন করবা। আজির এই অনুষ্ঠান পরিবেশন সঁচাকৈ খুব সুন্দর হয়েছিল। তোমালোকর পরিচয় সমূহ দিবা নাকি, তোমার নাম? কুন্দুলিজা বৰদলৈ, এজনী কণমানি ছোৱালী, তেওঁ ঢোল বাদন কৰিছে। এই কণমানিজনীও ডিঙিত ঢোল লৈ আগবাঢ়ি আহিছে, আমি তেওঁক শুভকামনা জনাইছোঁ। তুমি কোন ক্লাছত পঢ়া? ক্লাছ ছিক্সত পঢ়া এজনী কণমানি ছোৱালী। তুমি ঢোল বাদন কাৰ ওচৰত শিকিছিলা? পুলক ডেকা। পুলক ডেকাৰ ওচৰত তেওঁ ঢোল বাদন শিকিছে, আমি তেওঁৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। তোমাৰ নাম? তুমি খুব সুন্দর বাহি প্রদর্শন করেছিলা ইমান কম বয়সতে। আমি দেখিলো যে এই কণমানিটে খুব সুন্দর বাহি প্রদর্শন করলে, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো। তোমার নাম? বিশ্বজিৎ শইকীয়া। তুমি কোন ক্লাসত পড়া? ক্লাস সিক্সর এটা কণমানি। বাহি প্রদর্শনে আমার সকলকে মন্ত্রমুগ্ধ করলে, আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছো। তুমি কার ওচৰত শিকিছা বাহি? মাধৱ দত্ত, তেওঁলোকৰ গুৰু মাধৱ দত্ত। আমি আৰু এটা কণমানি আছে, এই কণমানিটো খুব সুন্দৰ বাহি প্ৰদৰ্শন কৰিছে। তোমাৰ নাম? ৰিয়ান ৰূপম হাজৰিকা। কোন ক্লাছত পঢ়া তুমি? প্ৰথম শ্ৰেণীত পঢ়া এটা কণমানি ৰিয়ান ৰূপম শইকীয়া, ৰিয়ান ৰূপম হাজৰিকা। তেওঁ খুব সুন্দৰ বাহি প্ৰদৰ্শন কৰিলে, আমি তেওঁৰো উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। তোমাৰ নাম? নমস্কাৰ, মোৰ নাম বিপ্লৱ হাজৰিকা। বিপ্লৱ হাজৰিকা, আচলতে এই গোটেই কণমানিকেইটাই তেওঁলোকৰ স্বপ্ৰতিভাৰে উজ্জ্বলি উঠিছে। আমি তেওঁলোকৰ যি প্ৰশিক্ষক আছে তেওঁৰ লগত আমি কথা পাতিম, কিন্তু তাৰ আগ মুহূৰ্তত আমি পুনৰাই আমাৰ AWN24 নিউজৰ সকলো দৰ্শকক আমি দেখুৱাইছোঁ যে আমাৰ সংস্কৃতি, আমাৰ স্বাভিমান, আমাৰ এই যি ৰঙালী বিহু, আমাৰ প্ৰতিজন অসমীয়াৰ স্বাভিমান হয়। আৰু আমাৰ এই কণমানিসকল আজি আগবাঢ়ি আহিছে, আমাৰ কণমানি মৰম লগা ভণ্টিজনীয়ে ঢোল প্ৰদৰ্শনেৰে আমাৰ সংস্কৃতিক জীয়াই ৰাখিছে। আমি তেওঁলোকৰ এই প্ৰতিভা যাতে বিশ্ব দৰবাৰলৈ আগবাঢ়ি যায়, আমি তাকে আমাৰ কামনা কৰিছোঁ। আৰু আহকচোন আমি তেওঁলোকৰ প্ৰশিক্ষকৰ লগত আমি কথা পাতোঁ। নমস্কাৰ, আপোনাক আমি প্ৰথমতে ধন্যবাদ জনাইছোঁ। এই কণ কণ শিশুসকলক খুব সুন্দৰ প্ৰশিক্ষণ দি আপুনি একোজন একোজন স্বপ্ৰতিভাৰে উজ্জ্বলি উঠাত সহায় কৰিছে। আমি আপোনাৰ পৰিচয় আৰু আপোনাৰ যি শিক্ষা প্ৰদান কৰিছে তাৰ বিষয়ে আপুনি অকণ জনাওকচোন আমাক। হয়, নমস্কাৰ, মোৰ নাম মানুহ দত্ত। শিক্ষা প্ৰদান মানে মই যিজন ডাঙৰ ল'ৰা হয় বিশ্বজিৎ, তেওঁ আজি প্ৰায় দুবছৰ আগতে প্ৰশিক্ষণ দিছিলোঁ, দি পেলাই বৰ্তমান এই পৰ্যায় পাইছে। আৰু বাকীকেইটা অকণ মানে একেবাৰে নতুন, আৰু ইয়াৰ নীতিটো একেবাৰে নতুন, আজি এবছৰ ওলাই নাই বুলি। তাৰপিছতে এটা মোৰ সম্পূৰ্ণ গ্ৰুপ আছে, প্ৰায় 50 জনীয়া থাকি বনাইছোঁ, মোৰ এটা মানে প্ৰশ্ন আছে। গোটেই মানে আমাৰ যিখিনি থলুৱা বাদ্য লোকবাদ্য, এই থলুৱা লোকবাদ্যৰ ওপৰত এটা অনুষ্ঠান কৰিম বুলি মানে মনতে এটা আশা কৰি ৰাখিছোঁ। সেইটো লৈ পেলাই মই এই অনুষ্ঠানটো মানে আগবাঢ়িছোঁ। বৰ্তমান এতিয়া মানে মোৰ আৰম্ভণি এটা হেৰি হ'ল, আমাৰ কামটোলৈ গোটেই লোকবাদ্য নগৰা পতলা হাৰমনিয়াম দেতৰা চুপাৰী বাঢ়ি চেপাৰা এইবোৰ মানে যিখিনি বাদ্য আমাৰ থলুৱা বাদ্যৰ ভিতৰত পৰে, প্ৰত্যেকটো শিশুটোৱে প্ৰত্যেক জেগাতে গৈ পেলাই মোৰ প্ৰশিক্ষণ দি পেলাই বৰ্তমান চলাই আছিলোঁ অনুষ্ঠানটো। নিশ্চয় বিহু মঞ্চত গোটেইখিনিকে দেখা পাব এইটো অনুষ্ঠান। হয়, তেওঁৰ এটা সপোন আছে,
থলুয়া লোকবাদ্য এই শিশুসকলের যোগেদি বিশ্ব দরবারে নিব খোঁজে। ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকায় কৈছিল, আমি অসমীয়া নহও দুখিয়া। সচা অর্থ আজি যিয়েই কণমানিকেইটাই অনুষ্ঠান পরিবেশন করলে আমি আজি গৌরবে কৰিব পাৰো যে সচাই আমি অসমীয়া নহও দুখিয়া। আমার যে কলা সংস্কৃতি, এই কলা সংস্কৃতি আমার উত্তর পুরুষের হাতত, আমার নবপ্রজন্মর হাতত সদায় সুরক্ষিত হয়ে থাকিব। আগন্তুক রঙালীর শুভেচ্ছা জানাই আজির অনুষ্ঠানের পর মানে অঙ্কুরে শইকিয়ায় বিদায় মাগিছো। ধন্যবাদ। অমিয়া দেবী কলা কেন্দ্র বিগত তিনটা বছরের এইবারে সুন্দর বিষয়বস্তুরে আকর্ষণীয় নৃত্যনাট্য অনুষ্ঠান লো বিহু মঞ্চের সাজু হয়েছে।